আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা রাখছি যে যেখান থেকে বসেই আমার এই ডেইলি লাইফের ব্লগগুলো দেখছেন না কেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর তাই তো আরও একটি নতুন সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শেয়ার করার জন্য। সকাল সকাল সকালবেলার যাবতীয় সব কাজ সেরে একটু বের হয়েছি, আমি যাচ্ছি হসপিটালে। ভিডিও করার ইচ্ছে ছিল না, তবে আসলে রাস্তার যে অবস্থা, বৃষ্টি হওয়াতে রাস্তায় জায়গা জায়গায় এত বেশি গর্ত ছিল আর তা সম্পূর্ণ পানিতে ভরে গিয়েছিল। আমি ক্যামেরা অন করতে করতে যে জায়গায় অনেক বেশি অবস্থা খারাপ ছিল ওই জায়গাগুলো মানে ভিডিও করতে পারিনি, আর যে জায়গাগুলো করেছে ওগুলো মোটামুটি ভালোই। বুঝতেই পারছেন রাস্তার অবস্থা কতটা খারাপ। তো এই তো যাই হোক, আমি হসপিটালে চলে এসেছি। তো এখানে আমি একটা দরকার এসেছি, আসলে হসপিটালে তো আর কেউ দরকার ছাড়া যায় না। তো কিছুদিন আগে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বেড়ালের খামচি অ্যাক্সিডেন্ট। তো ওইটার জন্য এই ভ্যাকসিন দিতে গিয়েছিলাম। তো এই তো ভ্যাকসিন দেওয়া শেষ, আমি অলরেডি বাসায় চলে এসেছি। আর সরকারি হসপিটালে গেলে দেখা যায় কি অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়, আর অনেক যেহেতু ভিড় থাকে অনেক বেশি, তো সেজন্য দেখা যায় কি একটু কষ্ট হয়ে যায় ওখানে গেলে, যে কোনো কাজে একটু লেট হয়ে যায়। তো এই তো বাসায় এসে আমি তাড়াতাড়ি দুপুরে রান্নার প্রস্তুতি করছিলাম, কেননা অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছে। আর আমি আসলে যাওয়ার আগে এতটা সময় লাগবে ভাবিনি। তো এখান থেকে একটু মানে মার্কেটের দিকেও গিয়েছিলাম, তো সব মিলিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছে। তো সেজন্য এসেই আমি তাড়াতাড়ি করে বরকাটা খুলেই দৌড় দিয়েছি রান্নাঘরে, কারণ হচ্ছে রান্নার সময় পার হয়ে গিয়েছে, বাচ্চাদের ক্ষুধা লেগে যাবে একটু পরে। তো আমি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম আর এরপর ভিজিয়ে নিচ্ছি। আমি আসলে মাছ মাংস ভিজিয়ে রেখে যাইনি যেহেতু, তো এটা তো ভিজতে একটু সময় লাগবে। সবার আগে মাছটা ভিজিয়ে নিয়ে তারপরে আমি যত দ্রুত সম্ভব রান্না করার চেষ্টা করেছি। তবে আপনি যতই তাড়াহুড়ো করুন না কেন, যেদিন আসলে লেট হয়ে যায় না সেদিন আপনি যতই চেষ্টা করেন না কেন সময়ের সাথে দৌড়ে পারবেন না। আমি এখানে দ্রুত করার চেষ্টা করছিলাম, ওইদিকে উনাইশা অনেক বেশি বিরক্ত করছিল, তো ওকে রেখে আমি আবার কিচেনে আসতে পারছিলাম না। তো একে তো প্রথম থেকেই লেট হয়ে যাচ্ছিলো, এরপরে রান্নাটা শুরু করতেও অনেক লেট হয়ে গিয়েছিলো। শুরু করার পরেও রান্নার মাঝে মাঝে কয়েকবার মানে উনাইশার কাছে যেতে হয়েছে, ও আসলে থাকছিল না, ওকে ঘুম পাড়িয়ে আসছিলাম, আবার ঘুম থেকে উঠে যাচ্ছিল। তো এখানে কিছু কথা না বললেই না যে আমি খুবই সাধারণ একটা পরিবারের গৃহিণী, আর আমার লাইফস্টাইলও খুবই সিম্পল, খুবই সাধারণ, আর সেজন্য কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো খুবই সাধারণ হয়ে থাকে। তবে আপনারা যে এই সিম্পল এবং সাধারণ ভিডিওগুলোকে এত বেশি ভালোবাসা দিয়ে দেখছেন সেটার জন্য আসলে আমি সত্যি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, আর আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। কিন্তু যারাই আমার ভিডিওগুলো দেখেন তো তারা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানান না, তো সেজন্য কিন্তু আমার আর জানার সুযোগ হয় না যে কারা আসলে আমার ভিডিওগুলো দেখে। তো আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকলো যে আপনারা যেহেতু আমার ভিডিওগুলো দেখছেন, এত ভালোবাসা দিচ্ছেন, তো প্লিজ আপনারা ছোট্ট করে হলেও একটা কমেন্ট করবেন, যাতে করে আমি জানতে পারি যে ঠিক কারা আমার ভিডিওগুলো দেখে। আসলে আপনাদের ছোট্ট একটা কমেন্টটা কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্ববহ করে, আর আপনারা যেহেতু আমার কাছে অনেকটা ইম্পর্ট্যান্ট, আর যেহেতু আপনাদের জন্য আমি আমার এত ব্যস্ততার মাঝেও আপনাদেরকে ভুলতে পারি না, আর আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, আমার সংসারে অনেক কাজ, আর আমার কিন্তু কোনো ধরনের হেল্পিং হ্যান্ড নেই, আমি আমার সংসারের সমস্ত যাবতীয় সব কাজ কিন্তু আমার একার হাতে করি। তো এরপরও যেহেতু আপনাদের প্রতি টান বা ভালোবাসা যেটাই বলেন সেটা থেকে কিন্তু আমি এই জায়গাটাতে বারবারই ফিরে আসি, তো সেইখান থেকে একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই না। আর আসলে আমি না এখন নিজের সাথে নিজেকে একটা চ্যালেঞ্জ নিয়েছি, আর সেই জার্নিটাতে আমি চলছি, এখনও অ্যাচিভ করিনি তবে অনেকটাই অ্যাচিভ করার পথে।
তো ইনশাল্লাহ যদি সফল হই আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। তো আমি তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকখানি কাজ কিন্তু এগিয়ে নিয়েছি, আর আমার যেহেতু তাড়াহুড়ো ছিল, আমি আগে কি করেছি সেই হচ্ছে দুই চুলায় ভাতার ডালটা বসিয়ে দিয়েছি, আর ভাতার ডালটা হতে হতে এরই মধ্যে কিন্তু আমি হচ্ছে তরকারিগুলো কেটে নিয়েছি যা যা আর কি রান্না করবো, আর সিম্পল রান্না করার চেষ্টা করেছি, মানে সহজেই যাতে একটা তরকারি এক হোক ভাজি ডাল ভাত এরকম যাতে দুপুরের খাবারটা আমি কোনো মতে সবার সামনে দিতে পারি। আর হয় না যেদিন একটা কিছু দেরি হয়ে যাবে ভুল হয়ে যায় তখন সব দিক থেকে একটা কেমন যেন হিবিজিবি লেগে যায়। তো ওই যে হসপিটাল থেকে এসে দেখি বাচ্চারা হচ্ছে আমার বড় মেয়ে, আর আমার বড় মেয়ের সাথে দেখা যায় কি ওর অনেক বন্ধুবান্ধব আছে যারা সব মিলে হচ্ছে দেখা যায় আমার ঘরের মধ্যে খেলাধুলা করে ঘরের একদম অবস্থা খারাপ করে রাখে। তো ঘরের কাজ তো সব সেরে গিয়েছিলাম হসপিটালে যাওয়ার আগে, কিন্তু এসে দেখি যে ওই ঘরের কোনো কাজ আর কি মানে যা করে রেখেছি সবই ভেস্তে গিয়েছে, আবার করার প্রয়োজন এরকম। আর রান্নাঘরেও তাড়াহুড়ো করে কাজ করছিলাম, রান্নাঘরও এলোমেলো হয়ে আছিলো, আর ওই দিক থেকে এমনিতে তো জানাতে বাবা অনেক সময় একটু লেট করে আসে দুপুরে খাওয়ার জন্য, আজকে কিন্তু একদম ঝটপট চলে এসেছে। তো এসেই তো দেখে আমার রান্নাই কমপ্লিট হয়নি, তো রান্নার পরে তো আরও কাজ থাকে, তো সেগুলোই বা কখন করবো আর খাবারটাই কখন দেব। তো বুঝতেই পারছেন সব মিলিয়ে আমার ওই দিন একেবারে কেমন যেন একটা দিন কেটেছে। তো এর মাঝে আর কি খুব ভালো কিছু যে ভিডিও করবো সেটা সুযোগ হয়নি, ঝটপটভাবে এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই তো এখানে হচ্ছে আমি আলু দিয়ে রুই মাছটা ভুনা করে নিয়েছি, আর এই তো এখানে হচ্ছে একটু ঢ্যাঁড়স ভাজি করেছি, আর ডাল তো রান্না করেছিলাম দেখতেই পেরেছেন। তো রুই মাছটা আমি তো আর ওইভাবে অত কিছু শেয়ার করিনি, তবে অফ ক্যামেরায় হচ্ছে ঢ্যাঁড়স ভাজিটা করে নিয়েছিলাম। তো এই তো রান্নাবান্না শেষ, তো এখন হচ্ছে সবার আগে সবাইকে খাবার দেব, এরপরে হচ্ছে আমার অন্যান্য কাজগুলো সারবো। তো দুপুরের খাবার শেষ করে আমার এলোমেলো ঘর গুছিয়ে তারপরে আবার গোসল আসল করে আমার একদম ফ্রি হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যাবেলায় তো মেয়ের জন্য একটু নাস্তা বানিয়ে দিলাম। তো আজকে হচ্ছে যত ঝটপট নাস্তা হতে পারে আর কি সেটাই করে দিয়েছি। আর এই তো আমাদের অনুবুড়ি, এখন আমার আর কোনো কাজ নেই, ওর আর কোনো বিরক্তি নেই, সুন্দর খেলার মোডে আছে, তো কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আজকে অনেক গল্প করলাম, দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লেগেছে, তবে যদি ভিডিওটি একটু হলেও কারো কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।